ওয়েলকাম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আপডেট আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো প্রথমেই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে এবং আজ কিন্তু সিবিএসই বোর্ড তাদের মূল্যায়ন সম্পর্কিত রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করবে। অর্থাৎ আজকের হিয়ারিং ডেটটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সিবিএসই বোর্ড কোন পদ্ধতিতে মূল্যায়ন করবে, কোন পদ্ধতিতে তারা রেজাল্ট পাবলিশ করবে সেই দিকে কিন্তু তাকিয়ে আছে বিভিন্ন রাজ্য এবং আমাদের রাজ্য বোর্ডও কিন্তু সিবিএসই বোর্ডের দিকে তাকিয়ে আছে যে সিবিএসই বোর্ড কিভাবে তাদের মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করেছে, তারা কিভাবে মার্কশিট দিচ্ছে। এই অর্থাৎ আজকের হিয়ারিং কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিবিএসই বোর্ডের এই মূল্যায়ন সম্পর্কিত প্রস্তাব কিন্তু বিভিন্ন রাজ্য স্তরের বোর্ডগুলোকে প্রভাবিত করবে এবং আমাদের রাজ্য কিন্তু সেই পথে হাঁটবে। এবং আরেকটি কথা তোমাদেরকে বলি রাখি, এই মুহূর্তে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে শিক্ষার্থীদের বিগত বছরের পারফরমেন্স গুলোর উপর কিন্তু গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় বোর্ড। যেমন আরেকটি কেন্দ্রীয় বোর্ড হচ্ছে CISCE, অর্থাৎ আইসিএসই বোর্ডের আন্ডারে যেটা রিপোর্ট উঠে আসছে যে তারা 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত একজন স্টুডেন্টস যে যে পরীক্ষাগুলো দিয়েছে সেই সমস্ত পারফরমেন্স গুলো কিন্তু বিচার করবে। অর্থাৎ ক্লাস 6 এর রেজাল্ট, ক্লাস 7 এর রেজাল্ট, ক্লাস 8 এর রেজাল্ট, ক্লাস 9 এর রেজাল্ট, 10 এর রেজাল্ট এবং পাশাপাশি ক্লাস 11 এর রেজাল্ট এবং 12 এর ইন্টারনাল মার্কস, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই কেন্দ্রীয় বোর্ডটি তাদের রেজাল্ট পাবলিশ করতে চলেছে, এমন আপডেট কিন্তু উঠে আসছে। অর্থাৎ বুঝতেই পারছো মূল্যায়নকে ঘিরে বেশ একটি টানটান উত্তেজনা এর আগে আমরা দেখেছি যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং ক্লাস 10 এর প্রজেক্টের উপর ভিত্তি করে মাধ্যমিকের রেজাল্ট পাবলিশের যে কথা বলেছে সেখানে কিন্তু, বা যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু গ্রিন সিগন্যাল পড়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো গ্রিন সিগন্যাল পড়েনি বা সেই রিপোর্টে আমাদের রাজ্য সরকার সন্তুষ্ট নয়। এবার সেক্ষেত্রে সিবিএসই বোর্ড কি মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে সেটা কিন্তু আমাদের রাজ্য বোর্ডকে কিন্তু প্রভাবিত করবে এবং আজ কিন্তু হিয়ারিং এর পরে আমরা একটা মোটামুটি সিদ্ধান্ত পেয়ে যাব যে কিসের উপর বেস করে বা কোন ক্লাস থেকে কত পার্সেন্টেজ ওয়াইজ হচ্ছে মূল্যায়ন করা হচ্ছে। এবং যে আপডেট এই মুহূর্তের অন্যতম বড় আপডেট যেটা হচ্ছে ক্লাস 11 এর নম্বরটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং পাশাপাশি ক্লাস 12 এর ইন্টারনাল নম্বর এবং সেই সাথে বিগত 5 বছরের হচ্ছে কিন্তু রেজাল্ট দেখা হবে। অর্থাৎ 15 সাল থেকে 20 সাল পর্যন্ত একজন শিক্ষার্থীর একাডেমিক পারফরমেন্সকে কিন্তু গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় বোর্ড। এবং এই মুহূর্তের আরেকটি আপডেট তোমাদেরকে জানিয়ে রাখি যে জুলাই মাস থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হতে চলেছে। অর্থাৎ জুলাই মাস থেকে ভার্চুয়াল মাধ্যমে, টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হতে চলেছে, যেটি তোমাদের জন্য একটি অত্যন্ত সুখবর, কারণ করোনা আবহে কিন্তু এই অনলাইন ক্লাস বা রেডিও বা টেলিভিশন মাধ্যমে যদি ক্লাস চালু হয়ে যায় তাহলে তোমাদের পড়াশোনা আরো অনেকটা এগিয়ে যাবে। এবং যেটা মনে করা হচ্ছে যে অষ্টম শ্রেণীর পাশাপাশি কিন্তু এবার বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো ক্লাসকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ বিশেষ করে এই দুটো ক্লাসের জন্য রেডিও এবং টেলিভিশন মারফত পড়াশোনার ব্যবস্থা থাকবে, পাশাপাশি অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু পড়ানোর ব্যবস্থা থাকবে। এছাড়া আমি দেখছি যে তোমরা এখনো পর্যন্ত কমেন্ট করে যাচ্ছ যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি আবার হবে? দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর হওয়া সম্ভব নয়। 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে বাতিল হয়েছে, তো বাতিল হয়েছে। কোনো হোম অ্যাসাইনমেন্ট হবে না বা কোনো অনলাইন পরীক্ষা হবে না, এটা আমি বহুবার বলেছি এবং আরো একবার বলে দিলাম, তোমরা নিশ্চিন্তে থাকো। এবং এই মুহূর্তে আমাদের যেটা দৃষ্টি থাকবে যে সুপ্রিম কোর্টে আজকে সিবিএসই বোর্ড তাদের মূল্যায়ন সম্পর্কিত কি রিপোর্ট পেশ করে সেই দিকে, এবং তোমরা অবশ্যই জানাবে যে বিগত 5 বছরের যে পারফরমেন্স দেখার একটা কথা আসছে, অর্থাৎ 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত একাডেমিক পারফরমেন্স দেখার যে কথাটা আসছে সেটাকে তোমরা কতটা সমর্থন করছো বা সেটাকে তোমরা কিভাবে নিচ্ছ সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।